এই যে ব্ল্যাকবোর্ডের মাঝে দুইটা ঘর, একটা ঘরের মাঝে ড্রয়ার কার প্লাস চাবি, এই দুইটা জিনিস মিলায়া কি হবে তুই কইতার? একটা মোটর সাইকেল দেন, এই সাইবে চালা যাবেন, এটা তো সবাই চিনুনি, এমন সবার কোমরে কোমরে আছে। এতে ভাই আমরা রাই না ভাই, আচ্ছা না রাখলেও এই ড্রয়ার কার প্লাস চাবি এই দুইটা মিলায়া জিনিসটার নাম কি বুঝি কইতে পারবেন? তাই একটা মোটর সাইকেল কিনে দেন। জিনিসটির নাম কি হবে? সাবি বা জিনিসটার নাম কি হবে? দুইটা কুড়া তো দেখতেছ, ডয়াকার প্লাস সাবি এই দুইটা মিলায়া যদি সঠিক পছন্দ মতো গাড়ি কিনে দেয় যারা পছন্দ করুন। জিনিসটির নাম কি হবে? ডয়াকার প্লাস চাবি, একজন একজনের জিনিসটির নাম কি হবে? শুনুন কি আপনার লিখছেন কি জিনিসটির নাম কি হবে? কথা কইছিলাম সাবি জিনিসটির নাম কি হবে? লিখে দিছি ড্রয়ার প্লাস চাবি, এই দুইটা জিনিস মিলে নাম রাখি সঠিক উত্তরটা দিতে পারেন? মোটর সাইকেল হইব ভাই, মোটরসাইকেল জরিমানা পছন্দ মতো লয়ে যাবে, কইবেন সঠিক উত্তরটা কইবেন আইনে দিলাম। কি হবে? তালা চাবি আনে কইছেন, তালা চাবি আনে কি কইছিলেন? চাবি আর আনে কইছিলেন বাইকের হুন্ডারি কইছিলেন, আর আনে কইছেন তালা চাবি। আনে তিন জনের তে কি হেড হইছে? না তিন জনের জরিমানা, তিন জনের জরিমানা, তিন জনের জরিমানা, তিন জনের টাকা একজনের টাকা না। আমি সর্বনিম্ন আনে 2 লাখ টাকা গাড়ি দিলাম, আনে 1 লাখ, আনে 1 লাখ, আনে 1 লাখ, তিন জনের 3 লাখ টাকা জরিমানা। এই দুইটা মিলায়া সঠিক নাম রাখি হইব? এই ভিডিওর কমেন্ট বক্সে তে জানাই লইন যায়। তিনজনে আর ভিডিওর কমেন্ট বক্সে আমরা জানাল উত্তরটা একবার সহজ আছেন, দেখ পাইন আর আফসুস করবেন আর হাইতেন কি ভাই? আচ্ছা ভাই সমস্যা না, ভিডিওর কমেন্ট বক্সে কই দেন কি হইব না হইব।